তিন দিনের ব্যবধানে দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 30 নম্বর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি মঞ্জুর ও পলি দম্পতি। নিহত শিশু দুটির মধ্যে মন্থা মারিশারের বয়স প্রায় 2 বছর আর তার বোন মুফতাউল মাসিয়ার বয়স 5 বছর। জ্বর নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে শনিবার বিকেল 5টার দিকে মারা যায় মাসিয়ার, আর গত বুধবার একই লক্ষণ নিয়ে মারা যায় ছোট বোন মারিশার। স্বজনরা জানান, গত 13 ফেব্রুয়ারি সকালে কুড়িয়ে পাওয়া বরই খেয়েছিল মারিশার আর মাসিয়ার। পরদিন 14 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে মারিশারের প্রথমে জ্বর, পরে দুপুর গড়ালে শুরু হয় বমি। রাজশাহীর CMH হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। এরপর শুক্রবার সকালে মাসিয়ারেরও প্রথমে জ্বর আসে, তারপরে শুরু হয় বমি। রাতে পুরো শরীরে ছোপ ছোপ কালো দাগ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে রামেক হাসপাতালে নিলে দ্রুত আইসিইউতে ভর্তি নেন চিকিৎসক। ফলাফল একই, 17 ফেব্রুয়ারি বিকেলে মাসিয়ারও মারা যায়। জ্বর এসেছে বাচ্চার আর বমি করেছে, রাস্তাতে লিয়েছে, লিয়েছে লিয়েছে রাস্তাতে মারা গেছে ছোট ছেলে। বউয়ের সম্ভবত একজনই খাসে, দুইজন খানি। 14 তারিখে যেটা গেছে ওইটার আপনার এমনি জ্বর, সকাল থেকে জ্বর, জ্বর পর বমি। চিকিৎসক জানায় পরীক্ষা নিরীক্ষার জন্য শিশু দুটির রক্ত নেওয়া হয়েছে, রিপোর্ট পেলেই জানা যাবে মৃত্যুর রহস্য। বাচ্চাদের একটু জ্বরের হিস্ট্রি ছিল এবং একটু র‍্যাশ ছিল, দুইটা বাচ্চা পরপর 2-3 দিনের মধ্যে মারা যাওয়াতে তারা কিছুটা মানসিকভাবে যে একটু সমস্যায় আছে, তাদের বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা এবং তাদের যে আইসোলেশনে রাখার পরে যে ভাইরাস জনিত প্রয়োজনীয় সকল পরীক্ষাগুলো ব্যবস্থা করা হচ্ছে। শিশু দুটির বাবা মঞ্জুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক। তার স্ত্রী পলি খাতুন একজন গৃহিণী। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।